আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের আমি কিছু ক্যান্ডেল স্টিক দেখে পাওয়ারফুল ক্যান্ডেল স্টিক কিছু না একটা এই ক্যান্ডেল স্টিকগুলো যদি হয় মার্কেটে আপনি তাহলে বুঝতে পারবেন যে এখন মার্কেট কি বলতেছে ঠিক আছে তো এখানে দেখেন এই যেটা দেখেন এটা একটা রেজিস্ট্যান্স লেভেল ঠিক আছে তো এরকম পজিশনে গিয়ে মার্কেট বারবার স্পিনিং টপ ক্যান্ডেল তৈরি করতেছে এবং ডোজি ক্যান্ডেল তৈরি করতেছে তাও কি কালারের রেড কালারের আচ্ছা রেড কালারের ক্যান্ডেল হওয়ার কারণে আপনি যে জিনিসটা বুঝতে পারবেন সেটা হচ্ছে যদি রেড কালারের স্পিনিং টপ বা ডোজি ক্যান্ডেল তৈরি হয় কোনো রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স অথবা স্ট্রং প্রাইজে গিয়ে তাহলে আপনি এখান থেকে বুঝতে পারবেন মার্কেট এখন এখান থেকে ফল ডাউন করবে প্লাস এখান থেকে সেলার্স অ্যাক্টিভ হবে কারণ বারবার সেলার্স আপনাকে বলতেছে যে আমরা এখানে আসি এখানে আমাদের পাওয়ার ঠিক আছে এটা আপনাকে বারবার সেলার্স বোঝাতে চাচ্ছে তো এটা হচ্ছে মূলত সেলার্সের কনফার্মেশন এরকম সেম আপনি বায়ার্সের কনফার্মেশনও পাবেন সাপোর্ট লেভেলে তো এখানে আমি বারবার হচ্ছে মোটামুটি আপে ডাউনে ট্রেড নিচ্ছিলাম লং টাইমে যখনই মার্কেট ওপরে আসতেছে আমি লং টাইমে ডাউন তিন মিনিট চার মিনিটে করে ডাউনে ট্রেড নিচ্ছিলাম ওভারঅল এক হাজার ডলারের উপরে প্রফিট আছে কিন্তু এই যে এই ট্রেডটা দেখেন আমি জানতাম না যে আজকে নিউজ আছে আমি মূলত নিউজ ট্রেড করি না এইখানে আমি ট্রেড নিছিলাম চার মিনিটের ঠিক আছে ডাউনে মোটামুটি ষাটটা উনতিরিশে আমি ট্রেড নিছি আর ষাটটা যখনই তিরিশ বাঁচছে তখন ধাম করে নিচে নেমেছে ধাম করে নিচে নেমে আসার কারণ প্রথমত নিউজ ছিল দ্বিতীয়ত মার্কেট একদম সেলার্সের এরিয়াতে ছিল যদি ওপরে যাইতে পারতো কিন্তু না এখান থেকে ডাউনে যাওয়ার সম্ভাবনা ছিল নাইনটি নাইন পার্সেন্ট ঠিক আছে ক্যান্ডেলস্টিক সাইকোলজি এবং সাপোর্ট রেজিস্ট্যান্স অনুসারে সো আমি ডাউনে ট্রেড নিছিলাম ট্রেন ধাম করে মার্কেট নিচে চলে আসছে চারশো ডলারে ট্রেন নিছিলাম প্রফিট তো এরকম যদি আপনি জাস্ট কনফার্মেশন নিয়ে মার্কেট অ্যানালাইজ করে যদি বুঝে শুনে ট্রেড করতে পারেন তাহলে এখানে আপনাকে লস করানোর ক্ষমতা কারো নাই ঠিক আছে মূলত আপনারা কি করেন আপনারা কিছু টুকায় বস্তি ট্রেডারদের দেখেন আসলে কী বলবো বুঝতে পারতেছি না তো যাই এরকম কিছু মানুষের লাইফস্টাইল দেখে আপনারা ইনভেস্ট করেন যারা আসলে ট্রেডিংয়ের কিছুই বোঝে না তাদের মূল ইনকাম সোর্স কোথা থেকে আসে এটা হয়তো আপনারা জানেন তো যাই হোক এগুলা বিস্তারিত বলবো না তো এইসব টুকাইদের কাছ থেকে অন্তত দূরে থাকেন ভাই অন্যের লাইফস্টাইল দেখে আপনি নিজের জীবন ধ্বংস বেরেন না ট্রেডিং এতটা সহজ না আবার এত কঠিন না বাইনারি ট্রেডিং অনেক সহজ একটা বিষয় যদি আপনি বুঝে শুনে করতে পারেন সো আপনি ক্যান্ডেল এবং সাপোর্ট আর রেজিস্ট্যান্স চেনা শিখেন এইগুলো নিয়ে ব্যাপক প্র্যাকটিস করেন দেখবেন যে মার্কেট আপনাকে এত পরিমাণে দিয়ে যাচ্ছে যে আপনি নিয়ে কুল পাবেন না এই দুটা ক্যান্ডেল আমি শিখাইছি স্পিনিং টপ এবং ইনভার্টেড হ্যামার আর লাইভ মার্কেটের সবচাইতে পাওয়ারফুল ক্যান্ডেল হচ্ছে এই দুইটা কে কী বললো কে কী যে করলো আমি জানি না আমার অ্যানালাইস বা আমার স্ট্যাটাজি হচ্ছে এই দুইটা ক্যান্ডেল আর এই দুটা ক্যান্ডেল নিয়ে আমি বেশি ট্রেড করি সবচাইতে পাওয়ারফুল এবং শক্তিশালী ক্যান্ডেল হচ্ছে এই দুইটা তা আপনারা এগুলো নিয়ে প্র্যাকটিস করেন এর আগেও আমি ভিডিওতে বারবার বলছি বাইনারি ট্রেনিংয়ে প্রফিট করতে হলে বেশি কিছুর প্রয়োজন নাই ঠিক আছে অল্প কিছুই ভালোভাবে শিখেন খুবই মনোযোগ সহকারে একদম ডিপলি অ্যানালাইজ করে প্র্যাকটিস করেন শিখেন ঠিক আছে স্টক প্রাইসগুলো বোঝার চেষ্টা করেন তাহলে বুঝতে পারবেন যে আসলে ট্রেডিং কী কোনো দালালের পিছনে দৌড়াইতে হবে না ভাই ঠিক আছে এখন কি বলবো যেটা বলার মতো ভাষা নেই বর্তমান ট্রেডিং কমিউনিটি হয়ে গেছে পুরো জোকারি বাংলাদেশের ট্রেডিং কমিউনিটি হয়ে গেছে পুরো সার্কাস খেলা মানে দেখলে মনে হয় যে তারা সার্কাস খেলা দেখাচ্ছে ট্রেডিংয়ের ভিডিও করে আর মনে হচ্ছে যে জোকারেরা যেরম সার্কাস খেলা দেখায় না মনে হয় যে সেই সার্কাস খেলা দেখাচ্ছে এই সেই জোকারেরা এমনভাবে ভিডিও সারে যেগুলো দেখে আপনাদের মাথা বিগড়া যায় আর আপনারা এসে নিজের কষ্টের টাকাগুলো নষ্ট করেন ঠিক আছে তো আগে ছিল এক পেশা এখন হয়ে গেছে ট্রেডার এরকম অনেক ট্রেডার আছে যারা তিন মাস দুই মাসের কোর্স করে হয়ে গেছে মনে করেন একদম পরিপূর্ণ ট্রেডার ওই যে এক ফাইলি যথেষ্ট একটা কথা আছে না এরকম হাল হয়েছে তাদের তো এইরকম বাটপাদের কাছ থেকে দূরে থাকেন নিজে প্র্যাকটিস করেন শিখেন ঠিক আছে আমি বলি বাইনারি ট্রেডিংয়ে আপনি হচ্ছে দুটা জিনিস মাথায় রাখবেন এক সাপোর্ট রেজিস্টেন্স আর হচ্ছে ক্যান্ডেল স্টিক আর এর মাঝেও আছে অ্যাকশন আর প্রাইজ অ্যাকশনই মূলত সাপোর্ট রেজিস্ট্যান্সের কাজ করে ঠিক আছে ক্যান্ডেল স্টিকের ভিতরে স্পিনিং টপ ক্যান্ডেল এবং হ্যামার ক্যান্ডেল ঠিক আছে ইনভার্টেড হ্যামার যেটা এই দুটা ক্যান্ডেলের আপনি রেড এবং গ্রিন দুইটা ভার্সনই খুব ভালোভাবে মুখস্থ করবেন এবং ডোজি ক্যান্ডেলগুলো নিয়ে একটু প্র্যাকটিস করবেন তাহলে মনে কর ওভারঅল আর পিছনে তাকাইতে হবে না ঠিক আছে কে কি করতেছে কে কি দিচ্ছে কে কেমন লাইফস্টাইল করতে ইয়া করতেছে অনেকে আছে টাকা ফোরানো জায়গা পাচ্ছে না তো এরকম ধান্দাবাজি ভাওতাবাজি কথা শুনে ইনভেস্ট করার দরকার নেই ট্রেডিংয়ে আসার দরকার নাই ঠিক আছে এগুলা সবই ভাওতাবাজি ওই আপনাদের থেকে অ্যাফিলেট কমিশন খাওয়ার জন্য ঘুরঘুর করবে আর মনে করেন দালালি করবে তো এইসব মানে এখন গালি দিতে মনে যায় তারপরেও যাক আমার ভিডিও অলরেডি সবাই খালি কপিরাইট দেয় আমি ভিডিও চাললে মনে করেন ওই সব দালালদের লাগে তারা যায় কপিরাইট দেয় কপিরাইট দিয়ে রিপোর্ট মারে এবং অনেক ধরনের হ্যাকার বা অনেক ধরনের বাটপাটদেরকে টাকা দিয়ে আমার ভিডিওগুলো ডিলিট করানোর চেষ্টা করে করতে থাক আমার ইউটিউব চ্যানেল থাকলেও কি না থাকলেও কি আমি ট্রেডিং থেকে যাই ইনকাম করি ওরা চোদ্দ জীবনে মানে চোদ্দ গোষ্ঠী মিলেও ওরা চোখেই দেখে নাই ঠিক আছে আমার মান্থলি কত টাকা ইনকাম হয় এটা যদি আমি শো করতাম তাহলে বাংলাদেশে টপের ভিতরে থাকতাম তো ওটা তো আমার প্রয়োজন নাই শো করে মূলত এখন কি বলবো সব তো আসলে প্রফেশনাল লেভেলে পড়ে না সব তো টুকায়রা করে তাই না লাইনে যারা আছে তারা হচ্ছে আসলে কত মন মানসিকতা বা রুচি কতটা নিচে নামলে টাকার উপরে পা রেখে টাকার উপরে নাচানাচি করে ভিডিও বানাইতে পারে খালি এটা নিজের মস্তিষ্কে একটু মানে প্রশ্ন করেন ঠিক আছে যে একটা মানুষের রুচি কতটা নিচে নামলে এরকম টাইপের ভিডিও ছাড়তে পারে তারাই আবার এখন প্রফেশনাল ট্রেডার ঠিক আছে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ